নমস্কার বন্ধুগণ, আজকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বটি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, এবং আপনাদের যদি কোনো নোটের প্রয়োজন থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই নোটটাকে তৈরি করে দেওয়ার। তো আজকের আলোচনা শুরু করা যাক। দ্বন্দ্বমূলক বস্তুবাদ। সর্বপ্রথম মার্ক্সবাদের মাধ্যমেই বিজ্ঞান ও দর্শন ঐক্যবদ্ধ হয়েছে এবং বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণেই মার্ক্সবাদকে বলা হয় বস্তুবাদী দর্শন। বস্তুবাদের সাহায্যে মানব সমাজের উদ্ভব ও বিকাশের ইতিহাস বিশ্লেষণের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তার জগৎকেও বিচার বিশ্লেষণ করা হয়েছে। মার্কস এঙ্গেলস এক বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে তাদের চিন্তাভাবনাকে প্রকাশিত করেছেন। ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদের ব্যুৎপত্তিগত অর্থ। দ্বান্দ্বিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ এর উপর সমগ্র দর্শন প্রতিষ্ঠিত। সাধারণভাবে দ্বান্দ্বিকতার অর্থ হল বিরোধসমূহের মিলন তত্ত্ব। ডায়ালেকটিক, এই ইংরেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডায়ালিগো থেকে। এই শব্দটির অর্থ আলাপ আলোচনা বা তর্ক বিতর্ক। কার্ল মার্ক্সের রচনায় দ্বান্দ্বিকতা ও বস্তুবাদ কথা দুটি ব্যবহার করলেও একযোগে দ্বন্দ্বমূলক বস্তুবাদ কথাটি প্রয়োগ করেননি। রুশ চিন্তাবিদ ফ্লেখানভ সর্বপ্রথম শব্দ দুটিকে একসাথে প্রয়োগ করেন। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বিষয়। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল কথা হল এই বস্তু জগৎ হল গতিশীল এবং সদা পরিবর্তনশীল। প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত সবিরোধ বর্তমান। প্রকৃতির এই অন্তর্নিহিত সবিরোধের ফলেই বস্তু জগতের পরিবর্তন ও বিকাশ ঘটে। অর্থাৎ বস্তু জগতের এই পরিবর্তন ও বিকাশ পরস্পর বিরোধী প্রাকৃতিক শক্তির প্রতিঘাতের পরিণতি। মার্ক্সের মতানুসারে দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই বাহ্যিক জগৎ ও মানুষের চিন্তার গতি সম্পর্কিত সাধারণ বিধির বিজ্ঞান। দ্বন্দ্ববাদের বিধান হল বিশ্বজনীন। এই বিধান সমাজ ও প্রকৃতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আবার এই বিধান মানুষের চিন্তা কেউ নিয়ন্ত্রণ করে। বস্তুত গতির বিকাশ রূপান্তর সম্পর্কে যাবতীয় সাধারণ নিয়ম নীতি দ্বন্দ্ববাদের অন্তর্ভুক্ত। মার্ক্সীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্য। কমিউনিস্ট ইশতেহারের শুরুতেই বলা হয়েছে যে আজ পর্যন্ত আমরা মানব সমাজের যত ইতিহাস সম্পর্কে অবহিত হয়েছি সেই সব ইতিহাস হল শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস। এখানে যে দ্বন্দ্ববাদের কথা বলা হয়েছে তা শুধুমাত্র একটি নীতিকরণ প্রক্রিয়া নয়। মার্ক্সীয় দ্বান্দ্বিকতায় প্রকৃতি চারটি নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নীতিগুলি নিম্নে আলোচনা করা হলো। সকল বস্তু পরস্পর নির্ভরশীল। পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোনো বিষয়ের বিশ্লেষণ করা যায় না। প্রকৃতিগতভাবে প্রতিটি বস্তু বা ঘটনা সম্পর্কিত ও পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত। মার্ক্সের দ্বান্দ্বিকতার মূল বক্তব্য হল সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে যাবতীয় ঘটনা ও কাজকে বিচার বিশ্লেষণ করা। বস্তু জগতের সকল ঘটনা ও বিষয় পরস্পরের সঙ্গে গভীর বস্তু জগতের সকল ঘটনা ও বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এই বস্তু জগৎ হল সামগ্রিক বিচারে সুসংহত ও অক্ষুণ্ণ প্রকৃতির। বস্তু মাত্রই গতিশীল।
বস্তুমাত্রই গতিশীল ও পরিবর্তনশীল। এই বিশ্ব প্রকৃতির কোনো কিছুই শাশ্বত বা চিরন্তন নয় এবং অনড় বা অচল নয়। নতুন বস্তুর জন্ম এবং পুরাতনের ধ্বংস প্রাকৃতিক জগতে প্রত্যেক দিনই ঘটে চলেছে। মার্ক্সবাদ অনুসারে সমাজের পরিবর্তন ও বিবর্তন স্বাভাবিক, কোনো সমাজ ব্যবস্থার স্থিতিশীল নয়। পার্থিব জগতের বিষয়সমূহ পরস্পর নির্ভরশীল এবং গতিশীলতা পবিত্রতা দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। বস্তুর পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। বস্তুর পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন লক্ষ্য করা পরিলক্ষিত হয়। পরিমাণের সামান্য পরিবর্তন গুণগত মৌলিক পরিবর্তনের পরিণত হয়। ক্রমবিকাশের ধারায় কোনো কিছুর পরিমাণগত পরিবর্তন একটা বিশেষ পর্যায়ে পৌঁছানোর পর তার মধ্যে গুণগত পরিবর্তন দেখা দেয়। এক বিশেষ পর্যায়ে উলম্ফনের মতো অত্যন্ত দ্রুত রূপান্তর ঘটে। মার্ক্সীয় দর্শন অনুসারে মানব সমাজে এই রকম পরিবর্তন ঘটে। তবে এই বৈপ্লবিক পরিবর্তনের ফলে পুরাতন সব কিছুই সামাজিকভাবে বাতিল হয়ে যায় না। পূর্ববর্তী সমাজের যা কিছু নতুন বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় তা বাতিল হয়ে যায়, কিন্তু পুরাতন সমাজের সৃজনশীল ও গঠনমূলক সব কিছুই বজায় থাকে। এই পথে সমাজের পরিবর্তন ঘটে এবং সমাজের বিকাশ সাধিত হয়। বস্তু ও ঘটনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব। প্রত্যেক বস্তু ও ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম একই সঙ্গে বর্তমান থাকে। তার ফলে বস্তুর ঘটনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকে। এই অন্তর্দ্বন্দ্বের জন্যই সকল পরিবর্তন। বস্তুর পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন এই অন্তর্দ্বন্দ্বের ফল। স্ট্যালিনের মতে প্রত্যেক বস্তুর মধ্যে দুটি শক্তি কাজ করে, প্রথমত ইতিবাচক ও দ্বিতীয়ত নেতিবাচক। আর এই দুইয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হল সমাজ বিকাশের কারণ। লেনিনের মতে বস্তুর প্রকৃতিগত ও অন্তর্নিহিত সববিরোধ আলোচনায় হলো দাম্ভিকতা। নেতির নেতিকরণ বিকাশের প্রত্যেক পর্যায়ে পূর্ববর্তী পর্যায়ের মূল অবস্থান অস্বীকৃতি প্রকাশ পায়। পুরাতনের অস্বীকৃতি নতুনের আবির্ভাব অসম্ভব। মার্ক্স বলেছেন, নো ডেভেলপমেন্ট ক্যান টেক প্লেস ইন এনি স্পিয়ার আনলেস নেগেটস ওল্ড ফর্ম অফ এক্সিস্টেন্স। নতুনের জঠর থেকে পুরাতনের জন্ম হয়। পুরাতনের অবসান এবং নতুনের আবির্ভাব একই ধারায় চলতে থাকে। বিপ্লব মানে শুধু ধ্বংস নয়, এ হল উন্নততর নতুনের আবির্ভাবের বিকাশ। ক্রমবিকাশের ধারায় পুরাতন সমাজের গর্ভে নতুন সমাজ জন্ম নেয়। আবার কালক্রমে এই নতুন সমাজে সমাজ পুরাতন হয়ে যায় এবং সমাজ পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। মার্ক্সের মতে এটাই হলো নেতির নীতিকরণ। বাদ, প্রতিবাদ ও সংবাদ। ক্রমবিকাশের এই সূত্রকে বাদ, প্রতিবাদ ও সংবাদ হিসেবে প্রকাশ করা যায়। যেমন সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অন্তর্দ্বন্দ্বের ফলে তাকে অস্বীকার করে উন্নততর ব্যবস্থা হিসাবে পুঁজিবাদের আবির্ভাব হয়। এটি হলো থিসিস বা বাদ। পুনরায় এর অস্বীকৃতি বা প্রতিবাদ হলো অ্যান্টিথিসিস। পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্বের ফলে তাকে অস্বীকার করে উন্নত ব্যবস্থা হিসেবে সমাজতন্ত্রের উদ্ভব হয়। এটি হলো অস্বীকৃতির অস্বীকৃতি বা সংবাদ। মূল্যায়ন। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ কোনো বিমূর্ত দার্শনিক তত্ত্ব নয়। এটি হলো এর সাহায্যে বিজ্ঞানের প্রত্যেক ক্ষেত্রে যাবতীয় তথ্য সাময়িকভাবে অবগত হওয়া যায়। এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের অগ্রগতি প্রক্রিয়া ব্যাখ্যা করা যায় এবং সমাজের অতীত ও বর্তমান রূপ সম্পর্কে ওয়াকিবহাল হওয়া যায় এবং ভবিষ্যতে গতি প্রকৃতি সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা লাভ করা যায়। মোটামুটি নোটটা এখানে শেষ হলো। আপনারা এই নোটটিতে একটু আপনার নিজের মতো করে নোটটি লিখবেন এবং
এখানে যে নোটটি লেখা আছে সেটা মোটামুটি পরীক্ষার খাতায় লেখার জন্য যথেষ্ট। তবু আপনাদের যদি মনে হয় তো আপনার নোটটাকে নিজের মতো মডিফাই করবেন, এখানে কিছু কিছু টাইপিং মিস্টেক রয়েছে সেগুলোকে ঠিক করে নেবেন। মোটামুটি নোটটা এরকমই আছে, এর বাইরে নোটটা সম্পর্কে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরকে অবশ্যই বলি যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কোনো নোটের প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কারণ আমরা আপনাদের লাইক বেশি আসলে আমরা অবশ্যই ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব। ধন্যবাদ।